আমরা গত ভিডিওতে জেনার ডায়ডের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওটা হচ্ছে জেনার ডায়ডের ম্যাথ সলভ করা নিয়ে এই ভিডিওটা দেখার আগে আমাদের গত ভিডিওটা দেখা মাস্ট নেসেসারি সো কেউ যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের জেনার ডয়েড ফার্স্ট ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু এই ভিডিওটা ঠিকমতো বুঝবেন না কারণ জেনার ডয়েডের বেসিক ব্যাপারগুলো আমি আর রিপিট করবো না হোয়াট এভার জেনার সাধারণত বেসিক লেভেলে তিন ধরনের ম্যাথ দেখা যায় যেগুলো বেসিক লেভেলের ম্যাথ অ্যাডভান্সড লেভেলের ম্যাথ নিয়ে আমরা অনেক পরে ভিডিও বানাবো ইনশাল্লাহ তবে যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট অথবা ইলেকট্রিক্যালের জব প্রিপারেশন নিচ্ছেন তাদের সেই অ্যাডভান্সড লেভেলের ম্যাথের কোনো দরকার নেই আই হোপ তাদের জন্য এই ভিডিওটাই যথেষ্ট হবে তবে ডিটেলড ডিসকাস করার জন্য ভিডিওটা একটু লেংদি হয়ে গেছে তাই একটু ধৈর্য ধরে এবং অনেক মনোযোগের সাথে ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন ওকে আমাদের সাথেই থাকুন ব্যাক করছিটোর পরেই একটা সার্কিটে জেনার ডায়েট থাকলে সেই সার্কিটে জেনার ডায়টকে জেনার ডায়টের ইকুভ্যালেন্স সার্কিট দ্বারা রিপ্লেস করা যায় ইন ফরওয়ার্ড ওয়াস জেনার ডাট রিপ্লেসড হয় একটা ভোল্টেজ সোর্স দ্বারা যার ভোল্টেজ ভ্যালু হচ্ছে জেনার ডাটের ম্যাটেরিয়ালের বিল্ডিং পটেন্সিয়ালে সমান তো ফরওয়ার্ড জেনার জেনারট সেম নর্মাল পিএন জাংশন ডায়েটের মতো বলে জেনার ডায়টকে ফরওয়ার্ড ওয়াইসে ইউজ করা হয় না ফরওয়ার্ড ওয়েস অ্যাপ্লিকেশনে সেম কাস নর্মাল ডায়েটকে দিয়ে চালানো যায় সো তাহলে টাকা খরচ করে জেনার ডায়ট ইউজ করা দরকার কি ফরওয়ার্ড ওয়াইসে এর জন্য জেনার ডায়টের ফরওয়ার্ড ওয়্যাস নিয়ে কোনো ম্যাথ করাও নেসেসারি না অল রাইট ইন কেস অফ রিভার্স বায়াস দুই রকম কন্ডিশন আছে মানে জেনার ডয়েডের দুই রকম ইকুয়েবেস সার্কিট আছে আমি গত ভিডিওতেই আপনাদেরকে বলেছি যে জেনার ডায়ডের অ্যাক্রোসে অ্যাপ্লাইড ভোল্টেজ জেনার ডায়ডের জেনারেল ভোল্টেজ হচ্ছে ছোটো নাকি বড় তার উপর ডিপেন্ড করে দুই রকম ইকুয়েবে সার্কিট যদি জেনার ডায়েডের অ্যাক্রোসে অ্যাপ্লাইড ভোল্টেজ জেনারেল ভোল্টেজ চেয়ে ছোটো হয় তাহলে জেনার ডায়ডা ওপেন সার্কিট দ্বারা রিপ্লেস হবে এবং যদি অ্যাক্রোসে ভোল্টেজ জেনারেল ভোল্টেজের চেয়ে বড় হয় তাহলে জেনার ডায়ারটা ভোল্টেজ সোর্স দ্বারা রিপ্লেস হবে যার ভোল্টেজ ভালো হচ্ছে জেনার ডটার জেনার ভোল্টেজের সমান অল রাইট এটুকু মনে রাখুন আর সাথে আরেকটা জিনিস রিমাইন্ড করে দিই যেটা মাস্ট লাগবে সেটা হচ্ছে জেনার ডায়োয়েডের অ্যাক্রোসে আপনি জেনার ভোল্টেজের চেয়ে বড় যে ভোল্টেজই দেন না কেন সেটা দ্বারা জেনারেল ডায়ারটা অন হবে ঠিকই কিন্তু তারপর আবার জেনার ডায়োয়েডের অ্যাক্রোসে জেনার ভোল্টেজটাই ব্যাক করবে ওকে এবার ম্যাথ এক্সাম্পলস দেখি চলুন আমি তিনটা এক্সাম্পল দেখাবো প্রথম এক্সাম্পল বুঝতে খুব একটা বেশি সমস্যা হবে না আশা করি তবে দ্বিতীয় আর তৃতীয় এক্সাম্পল অনেক বেশি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন না হলে কিন্তু নাও বুঝতে পারেন এক্সাম্পল ওয়ান এই দুটা সার্কিটে কারেন্ট আইজেট এবং আইএল ডিটারমাইন করা লাগবে জেনার ডাউট দুই সার্কিটে রিভার্স বায়ে আছে দেখেন প্রথম সার্কিটটা আগে সলভ করি সার্কিট সলভের শুরুতেই সার্কিটের ওপর জেনারেটারটার কোনো ইফেক্ট নাই বলে ধরে নেবেন আই রিপিট সার্কিট সলভের শুরুতেই সার্কিটের ওপর জেনারেটারটার কোনো ইফেক্ট নাই বলে ধরে নেবেন এরপর জেনার জেনারেডার দুই টার্মিনালে ভোল্টেজ ডিফারেন্সটা বের করবেন ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে খুব ইজিলি পারবেন এটা করতে আর কি দেখেন এই দুই টার্মিনালে ভোল্টেজ মানেই এই ওয়ান পয়েন্ট টু ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে আমরা ভোল্টেজটা পাইলাম এইট পয়েন্ট সেভেনটি সেভেনটি ভোল্ট এই ভোল্টেজটাই জেনার ডায়ার্ডের অ্যাক্রসে অ্যাপ্লাইড হবে যা জেনার ডায়ার্ডের জেনার ভোল্টেজ দশ ভোল্টের চেয়ে ছোটো সো জেনার ডয়েডটা রিপ্লেসড হবে একটা ওপেন সার্কিট দ্বারা কেননা ওই যে বলছিলাম জেনার ডয়েডের অ্যাক্রসে ভোল্টেজ যদি জেনার ভোল্টেজের চেয়ে ছোটো হয় তাহলে জেনার ডয়েট রিপ্লেস হয় ওপেন সার্কিট দ্বারা ওকে এখন ওপেন সার্কিটে কারেন্টের ভ্যালু হচ্ছে জিরো সো আই জিকলস টু জিরো এবার সেকেন্ড সার্কিটের ক্ষেত্রে দেখেন জেনার ডায়োডার টার্মিনালে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে আমরা পাই বারো ভোল্ট অর্থাৎ জেনার ডায়োডার অ্যাক্রসে অ্যাপ্লাইড ভোল্টেজ বারো ভোল্ট যা জেনার ভোল্টেজ দশ ভোল্টের চেয়ে বেশি এবার তাইলে জেনার ডায়ারটা এখন কারেন্ট কন্ডাক্ট করবে এবং রিপ্লেসড হবে একটা ভোল্টেজ সোর্স দ্বারা যার ভোল্টেজ ভ্যালু হচ্ছে জেনার ভোল্টেজের সমান অর্থাৎ এক্ষেত্রে টেন ভোল্ট এখন তাহলে আইজেড আমরা কিভাবে বের করব ধরে নেই এই ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে আই এটা হচ্ছে ইনপুট কারেন্ট কেননা ইনপুট ভোল্টেজ থেকে এক্সার্টেড হচ্ছে এখন দেখেন এই জাংশনটাতে কেসিএল অর্থাৎ ক্রিসপস কারেন্ট ল অ্যাপ্লাই করলে আমরা পাই আই ইকলস টু আই প্লাস আইএল সেখান থেকে আইজেড ইকলস টু আই মাইনাস আইএল এখন এই নোডে ভোল্টেজ ষোলো ভোল্ট আর এই নোডের দশ ভোল্ট নিচের নোটে তো জিরো ভোল্ট তাহলে এখানে দেখেন আই হচ্ছে ষোলো ভোল্ট মাইনাস টেন ভোল্ট ডিভাইডেড বাই ওয়ান হোম ইকোয়ালস টু সিক্স এমপেয়ার এরপর আই এল হচ্ছে টেন ভোল্ট মাইনাস জিরো ভোল্ট ডিভাইডেড বাই থ্রি হোম ইকলস টু থ্রি পয়েন্ট থ্রি থ্রি এমপেয়ার ওকে দেন আই জিড ইকলস টু আই মাইনাস আইএল ফর্মুলাতে আমরা বসায় পাই আলটিমেটলি আই জিড ইকলস টু টু পয়েন্ট সিক্স সেভেন এমপেয়ার আপনারা কি ক্লিয়ার যে ম্যাথটা আমরা করলাম এটা হচ্ছে প্রথম টাইপের ম্যাথ যেখানে ইনপুট ভোল্টেজ এবং আউটপুট রেজিস্ট্যান্স দুইটাই হচ্ছে কনস্ট্যান্ট আউটপুট রেজিস্ট্যান্স মানে হচ্ছে লোড রেজিস্ট্যান্স এরপর ম্যাথ টাইপ টুতে আউটপুট রেজিস্ট্যান্স বা লোড রেজিস্ট্যান্স যেটা সেটা ভেরিয়েবল হবে এবং এ অবস্থায় কীভাবে আমরা ম্যাথ করব সেটাই দেখি চলেন দেখেন এই ধরনের ম্যাথে সাধারণত আর এবং আইএল দ্যাট ইজ আউটপুট রেজিস্ট্যান্স অ্যান্ড কারেন্ট বের করতে বলবে তো আউটপুট রেজিস্ট্যান্স কারেন্ট এখানে ফিক্সড না কিন্তু এরা যে পরিবর্তনশীল মানে ভেরিয়েবল তা একটা রেঞ্জের মধ্যে ভ্যারি করে তো আমাদেরকে সেই রেঞ্জটাই আসলে বের করতে হবে তার মানে আউটপুট রেজিস্টেন্স বা লোড রেজিস্টেন্স আর এলের মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে লোড কারেন্ট আইএলএর ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালুও বের করতে হবে এগুলোই তো রেঞ্জ এখন আপনারা মনে রাখবেন এই ধরনের ম্যাথ স্মার্টলি সলভ করার জন্য এই সিকোয়েন্সে ভ্যালুগুলো ডিটারমাইন করবেন প্রথমে আর এল মিনিমাম তারপরে আইএল ম্যাক্সিমাম তারপরে আইএল মিনিমাম তারপর আর এল ম্যাক্সিমাম এখানে আইএল ম্যাক্সিমাম এবং আর এল ম্যাক্সিমাম খুব ইজিলি ডিটারমাইন্ড হবে আইএল ম্যাক্সিমাম ডিটারমাইন্ড হবে আর এল মিনিমাম থেকে ইজিলি এবং আর এল ম্যাক্সিমাম ডিটারমাইন্ড হবে আইএল মিনিমাম থেকে ইজিলি কিন্তু আর এল মিনিমাম এবং আইএল মিনিমাম এই দুটো আপনাদেরকে ট্যাকটিক্যালি বের করতে হবে এখন আমি ম্যাথটা অনেক ডিটেলডে ডিসকাস করব। সো অনেকে ধৈর্য হারা হইতে পারেন যাদের ধৈর্য কুলাচ্ছে না এগুলোর জন্য ফর্মুলা আছে ফর্মুলাগুলো আপনারা ঠাটায় মুখস্থ করেন তারপর সেই ফর্মুলাগুলো দিয়ে আপনারা ইজিলি ম্যাথ করতে পারবেন এরপর ডেসক্রিপশনে টাইম স্ট্যাম্প দেখে আপনারা এক্সাম্পল থ্রিতে যাইতে পারেন আর ধৈর্য থাকলে এখন ফর্মুলাগুলো কিভাবে আসলো সেটা নিয়ে ডিসকাস করব আপনারা দেখতে থাকুন ফর্মুলাগুলো কিভাবে আসলো সেটা মনে রাখাটাও দরকার কেননা এই চারটা ফর্মুলা ভুলে যেতেই পারেন আপনারা সো এই চারটা ফর্মুলা একদম ঠাডায় মুখস্থ রাখাটা একটু রিস্কি প্রথমে আর এল মিনিমাম এখানে আর এর ভ্যালুটা যত বেশি হবে এর অ্যাক্রসে ভোল্টেজ তত বেশি হবে তাতে এর প্যারালালে জেনার ডাটটাও সেই ভোল্টেজই পাবে বলে আর এল এর ভ্যালু যত বেশি হবে জেনার ডোয়ারটের অ্যাক্রসে ভোল্টেজও তত বেশি হবে তো জেনার ডোয়ারটা শুধুমাত্র অন হওয়ার জন্য যে মিনিমাম ভোল্টেজটা লাগবে সেটা হচ্ছে ভি মানে জেনার ভোল্টেজ তার মানে যখন এর ভ্যালু ভি জেডের সমান হবে জেনার ডোয়ারটা তখন কেবলমাত্র অন হবে সো এল ইকুয়ালস টু ভি জেড এটাই হচ্ছে এর ন্যূনতম বা মিনিমাম ভ্যালু সো এল মিনিমাম ইকলস টু জেড যখন ভিএল ইকলস টু এল মিনিমাম তখন অবশ্যই আর এল ইকালস টু আর এল মিনিমাম না বুঝলে কমেন্ট করুন এখন ভোল্টেজ ডিভাইডের রুল অনুযায়ী ভিএল ইকল টু সো যখন ভি এল মিনিমাম তখন আর এলও মিনিমাম আর ভি এল মিনিমাম ইকলস টু ভিজেট এখানে বসায় দেওয়ার পর আমরা আর এল মিনিমামটা পাই এই এটা হচ্ছে ফর্মুলা এখন এক্সাম্পল থেকে ভ্যালুগুলো বসায় আমরা পাই আর এল মিনিমাম ইকলস টু জিরো পয়েন্ট টু ফাইভ ও হোম কিন্তু ভিএল এর ভ্যালু ভিএল মিনিমাম পার হওয়ার পর যাই হোক না কেন সেটা ভিজেটাই ব্যাক করবে কেন না জেনারেট তার অ্যাক্রসে ভোল্টেজ কনস্ট্যান্ট রাখবে এটা তো আশা করি আপনারা সবাই জানেন ওকে এরপর আইএল ম্যাক্সিমাম দেখুন লোড রেজিস্ট্যান্স লোড রেজিস্ট্যান্স আর এল যত বেশি হবে এর মধ্যে দিয়ে কারেন্ট তত কম হবে এবং আর এল যত কম হবে এর মধ্যে দিয়ে কারেন্ট তত বেশি হবে সো যখন আর এল মিনিমাম হবে তখন আইএল ম্যাক্সিমাম হবে সো আইএল ম্যাক্স ইকলস টু ভিএল ডিভাইডেড বাই আর এল মিনিমাম সো আইএল ম্যাক্স ইকলস টু ভিজেড ডিভাইডেড বাই আর এল মিনিমাম আর এল মিনিমামটা তো আমরা একটু আগেই বের করলাম সেটা এবং ভিজেড বসায় আমরা পাই আইএল ম্যাক্স ইকলস টু চল্লিশ অ্যাম্পায়ার এরপর আইএল মিনিমাম তাই তো দেখেন এই জাংশনে কেসিএল অ্যাপ্লাই করে আসে আই ইকলস টু আই প্লাস আই এল এখানে ইনপুট ভোল্টেজটা কনস্ট্যান্ট সো আইটাও তো চেঞ্জ হবে না আইটাও কনস্ট্যান্ট তাহলে চেঞ্জ হবে শুধু আই এল এবং আইজেড এখন তাহলে আইএল যত বেশি হবে আই তত কম হবে অ্যান্ড ভাইস ভার্সা সো দ্যাট আইএল মিনিমাম হবে তখনই যখন আই জেড ম্যাক্সিমাম হবে আর আই জেডের ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে এখানে দেখেন আইজেড এম ইকালস টু বত্রিশ এম্পেয়ার যেটা বলতেছিলাম আইজেড ম্যাক্সিমাম ইকুয়ালস টু আই এম হইলে আইএল মিনিমাম হবে সেখান থেকে আমরা আই এল মিনিমাম আলটিমেটলি পাই ওকে এবার তাহলে দেখেন আর এল এবং আই এল এর সম্পর্ক তো ব্যস্তানুপাতিক তার মানে আই এল ইকলস টু আইএল মিনিমাম হলে আর এল ইকালস টু আর এল ম্যাক্সিমাম সো আর এল ম্যাক্স ইকলস টু ভি এল ডিভাইডেড বাই আই এল মিনিমাম ভি এল ভিএল টু ভিজেড এখানে ভি জায়গায় ভিএল ম্যাক্সিমাম ওকে দেন আর এল ম্যাক্স ইকলস টু 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 টেন বাই এইট ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে অ্যান্সার রেঞ্জ অফ আর এল জিরো পয়েন্ট টু ফাইভ থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ ওহম আর রেঞ্জ অফ আই এল এইট থেকে ফোরটি এম্পার আপনারা না বুঝলে এক্সাম্পল টুটা আরেকবার দেখতে পারেন শুরু থেকে ওকে রিল্যাক্স আমরা এখন এক্সাম্পল থ্রিতে প্রসিড করব টাইপ থ্রি হচ্ছে যখন ইনপুট ভোল্টেজটা ভেরিয়েবল লোড রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট আগের এক্সাম্পলের চেয়ে কম্পারেটিভলি এটা সহজ আছে ভিআই মিনিমাম আর ভিআই ম্যাক্সিমাম বের করতে হবে দেখেন আগের এক্সাম্পলেও যেটা বলছিলাম ভিএলের একটা মিনিমাম ভ্যালু থাকতে হবে জেনার ডাটকে টার্ন অন করার জন্য সেই মিনিমাম ভ্যালুটা হচ্ছে ভিজেড অ্যান্ড উই নো দ্যাট ভিএল ইকলস টু অ্যাকর্ডিং টু ভোল্টেজ ডিভাইডের রুল সো এখান থেকে আমরা ভিআই পাই তো ভিএল এর মিনিমাম ভ্যালু ভিজেড হোয়াট এভার জেনারেল ডাটা টার্ন অন হওয়ার জন্য যখন ভিএল এর ভ্যালুটা কেবল ভিজেডে পোষাইছে তখন ইনপুট ভোল্টেজের যে ভ্যালুটা সেটাই হচ্ছে ভি মিনিমাম এখন এখানে ভ্যালুগুলো বাসায় দিলে আসে ভিআই মিনিমাম ইকোলস টু পঁচিশ ভোল্ট এরপর ভি আই ম্যাক্সিমামের জন্য আমাদের দরকার আই ম্যাক্সিমাম উল্লেখ্য যখন ইনপুট ভোল্টেজ ম্যাক্সিমাম তখন ইনপুট কারেন্টও ম্যাক্সিমাম দ্যাট ইজ আই ম্যাক্সিমাম কেসিএল অ্যাপ্লাই করে আই ইকুয়ালস টু আই জেড প্লাস আই এল এখন এদিকে আই এল ইকালস টু ভি এল ডিভাইডেড বাই আর এল ইকুয়ালস টু আলটিমেটলি টেন এম্পিয়ার এখানে আই এলটা হচ্ছে কনস্ট্যান্ট সো আই ম্যাক্সিমাম তখনই যখন আই জেড ম্যাক্সিমাম আই জেড ম্যাক্সিমাম দ্যাট ইজ আইজেড এম দেওয়া আছে সো সেখান থেকে ভ্যালু বসিয়ে আমরা পাই আই ম্যাক্সিমাম ইকলস টু সেভেন্টি এম্পিয়ার ওকে এবার তাহলে এই দুইটা রেজিস্টারের আক্রোসে ভোল্টেজের সামেশুনি ভিআই ম্যাক্স সো রেঞ্জ অফ ভিআই পঁচিশ ভোল্ট থেকে পঞ্চান্ন ভোল্ট মাথায় যদি ক্লামজিনেস ফিল করেন তাহলে এত না বুঝে খালি ফর্মুলা মুখস্থ রাখেন অথবা ভিডিওটা শুরু থেকে অনেক বেশি মনোযোগ দিয়ে আবার দেখেন আই হোপ আপনারা বুঝতে পারবেন অ্যান্ড আই হোপ আপনারা এরপর থেকে জেনার ম্যাথ ইজিলি করতে পারবেন স্টেডের বইয়ে যে জেনার ড্রয়েডের ম্যাথগুলো আছে সেগুলোর সলিউশন ইনশাল্লাহ আমরা আমরা আপলোড দিব যদিও একটু দেরি হবে কিন্তু আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন প্লিজ তাহলে আমরা আরও বেশি উৎসাহ পাবো এবং আপনাদের জন্য হেল্পফুল ভিডিও আরও বেশি বেশি করে বানাতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ